আপনারা কি একটাবার চিন্তা করলেন না যে এরাও মানুষ, এরা দেশের নাগরিক, আমরা কত বাচ্চাকে এতিম করে দিচ্ছি, কতটি যুবকী মেয়েকে আমরা বিধবা বানিয়ে ফেলছি, কত মা বাবার মুখ আমরা ভেঙে দিচ্ছি, একটাবারও কি তারা চিন্তা করলো না? রাজশাহীতে গিয়েছিলাম, একটা ভাই সে রিক্সা চালিয়ে কোন সুরত তাদের জীবন চালে, ওই সময় সে যুবক মানুষ নিজেকে ধরে রাখতে পারে নাই, রিক্সা গ্যারেজে ফেলে এক কলসি পানি নিয়ে একটা গ্লাস হাতে নিয়ে দৌড়ে গেছে, যারা এই কঠিন রোদের মধ্যে কষ্ট করতেছে তাদেরকে একটু পানি তুলে দেবে, পানি খাওয়া শেষ কলসি একদিকে রেখে সেও লেগে গেছে ওদেরকে সাহায্য করতে। জালিমের বুলেট এসে তাদেরকে তিনটা বুলেট পর পর এপার পার করে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছে। বিয়ে হয়েছে এক বছর, তার স্ত্রীটা মাত্র ৬ মাসের রক্তসক্ত। আমি চিন্তা করলাম এই মেয়েটা যদি আমার পৌরুষ জাত মেয়ে হতো আজকে আমার অনুভূতি কি হতো? আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আরে তোমার অনুভূতি কি, তুমি কেমন আছো? আমাকে বললো, বাবা আমি যেমন থাকি আমি আমার গর্ভের সন্তান নিয়ে চিন্তিত, ওর কি হবে, ও তো একজন গরিব রিক্সাওয়ালার সন্তান, আমার পেটে রেখে গেছে, আমি কি পারবো তাকে মানুষ করতে? এই মেয়েটাকে বললাম, মেয়ে আজকে তুমি আমার মেয়ে, তোমার এবং তোমার সন্তানের যাবতীয় দায়িত্ব বাংলাদেশ জামাতে ইসলামে কবুল করলো আল্লাহর পূর্ব ঘোষণা, তোমাদের বেঁচে থাকা পেয়ে ওটা আল্লাহ রহমত দিয়ে দেখে দিবে, আর মানুষ হিসাবে আমরা তোমাদের পাশে থাকবো। এখন থেকে প্রতি মাসে তোমাদের চলার মতো সম্মান ইজ্জত নিয়ে চলার মতো একটা অংশ তোমাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে। তোমার এই বেবি দোয়া করে দুনিয়া আসুক, মেয়ে হোক ছেলে হোক আল্লাহ যা পছন্দ করেছে সে যেন সালে আওলাদ হয়, সালে হয় তোমার জন্য যেন চক্ষু শীতলকারী হয়, ও বড় হওয়া পর্যন্ত তার লেখাপড়া সহ যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ সে আমার নাতি হোক নাতি হোক আমরা সেইভাবেই দেখবো তাকে ইনশাল্লাহ। এই যে সুমাইয়ার কথা বললাম, ওর স্বামী একজন গার্মেন্টস কর্মী, গরিব মানুষ, কোন সুরত চলে, সংসারে সুখী ছিল তাদের, তার বাচ্চাটার ক্ষেত্রে আমরা আল্লাহর উপর ভরসা করে একই কথা বলে এসেছি, যেখানে যাই নিজেকে ধরে রাখতে পারি না, আমাদের এত টাকা পয়সা নাই কিন্তু আমাদের গনি আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমতি নাই, আমরা তার উপরেই ভরসা করে এই কথাগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের এই ওয়াদার জায়গাটা ঠিক রাখেন, আল্লাহ যেন সেই তৌফিক দেন, আপনারা দোয়া করবেন। কালকে একটা বাড়িতে গিয়েছিলাম এরকম এক শহীদের বাবা দৌড়ে এসেছেন অফিস, তিনি এসে বললেন, আমার কোনো চাহিদা নাই, আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছে, ওর স্মৃতির জন্য গ্রামে একটা মসজিদ শুরু করেছে, আপনারা পারলে আমার মসজিদটা ছেলের মসজিদটার দিকে একটু খেয়াল করবেন। এই ধরনের অনেক শহীদের সাথে পরিবারের সাথে আমাদের মোলাকাত, তারা বলছেন আমাদেরকে কোনো আর্থিক সহযোগিতা লাগবে না, আপনারা এসেছেন আমরা প্রশান্তি পেয়েছি, এই জাতি যেন আমার সন্তানকে ভুলে না যায়। আসলে আমাদের ইতিহাস বড় বিচিত্র, ইতিহাসের পালা বদলে আমরা বন্ধুকে শত্রু বানাই, শত্রুকে বন্ধু বানাই, এরকম যে জাতি করে এই জাতি কোনোদিন বিশ্বের দরবারে নিজের বিবেকের কাছে সম্মানিত হতে পারে না। অপসংস্কৃতির এই যন্ত্রণা থেকে এই জাতিকে বের হয়ে আসতে হবে, যার যেখানে যে অবদান জাতির জন্য এটা শ্রদ্ধার সাথে স্বীকার করতে হবে। আমরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে বসেছিলাম, আমরা বলেছি যে পরিবারগুলোর আর্থিক সহায়তা প্রয়োজন অর্থবহ সহযোগিতা দেওয়ার পদক্ষেপ আপনারা গ্রহণ করুন, এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন, আহতদের চিকিৎসা সর্বোচ্চটা যেটা সম্ভব
চেষ্টা করুন, আমরা আপনাদের পাশে আছি। সম্মানিত ভাইরা, তারা কথা দিয়েছেন, তারা করবেন, আমরা দোয়া করি সেটা যেন হয়। পাশাপাশি আমরা বলেছি যে সকলেই বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, আমার দৃষ্টিতে এটা আমাদের তৃতীয় স্বাধীনতা। 47-71-2024 এই তৃতীয় স্বাধীনতার বীরদেরকে তাদের বীরত্ব গাথা আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গা স্থান করে দিতে হবে। এটা তাদের পরিবারের চাহিদা নয়, এটা আগামী প্রজন্মের চাহিদা। আগামী প্রজন্ম জানবে যে আমাদের আগের তরুণরা, যুবকরা, এদেশের মানুষেরা হকের পক্ষে তারা বুক টান করে দাঁড়িয়েছিল, তারা বলেছিল বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরা আমাদের জাতির জন্য বুক পেতে লড়াই করব। যদি একটা জাতি সেই রকম দাঁড়ায় যায়, কোন স্বৈরাচার সেখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না।